নদী থেকে প্রকাশ্যে অবৈধভাবে বালু তোলা আর সিসি ব্লক চুরির কারণে হুমকিতে পড়েছে প্রায় তিনশো কোটি টাকা ব্যয় নির্মিত পাপনার যমুনা নদীর তীর রক্ষা বাঁধ রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট এটি পাবনার বেড়া উপজেলার যমুনা নদী তীর সংরক্ষণ ও প্রতিরক্ষা বাঁধ প্রভাবশালীরা বাঁধ থেকে সিসি ব্লক খুলে এনে তৈরি করেছে নিজ বাড়ির সীমানা প্রাচীর কেও কেও এই সব সি씨 ব্লকের উপর তুলেছে ঘর প্রকাশ্যেই চলছে বাদের ব্লক নিয়ে রমরোমা ব্যবসা অনেক বাড়িতেই বোলাকগুলো চুরি করে নিয়ে যাচ্ছে এর কারণে আর আমাদের পিছন সাইডতে হয়েছে কি বোলাক কিছুটা দাইবে গেছে ওইখানতে বোলাক ওঠানোর কারণে বোলাক মানে নদীটা দাইবে গেছে বোলাক তো চুরি করে বোলাক নেয় জিয়াজুদের কাফুতু তুলো লিয়ে যায় লায়েরা বালুকারা লাড়াই অনেক বোলাক এই এলাকায় চলে গেছে এই এলাকায় চলে গেছে সব রেজামারী করে যাওয়ার দিয়েছে ব্লক চুরির পাশাপাশি ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে প্রায় চোদ্দোটি ড্রেজারের সাহায্যে চলছে অবৈধ বালুতলা এতে হুমকিতে পড়েছে জেলা সবচেয়ে ব্যয়বহুল ও গুরুত্বপূর্ণ এই বাঁধটি ইতোমধ্যে বাদের পেঁচা খোলা অংশে নেমেছে ভয়াবহ ধস আমাদের এলাকারই কমিশনার তার তারপরে আশেপাশের অনেক নেতাকর্মীরা এখানে হলেই বালু কাটে অবৈধভাবে প্রতিদিন এই নদী থেকে বালু উত্তর করা হয় চোদ্দো থেকে পোনাটি ড্রেজার যা বাজারে বিক্রি হয় প্রায় এক থেকে দেড় কোটি টাকা এই বালু কাটা দিয়ে গেলে সামনে এলে পিছনে এলাকায় যাই বাটিতে দাবিয়ে গেছে আর কি বোলাক শহর দাবিয়ে গেছে কোথাও কোথাও বিপজ্জনক ভাবে দেবে গেছে বাটটি খুলে খুলে পড়ছে সিসি ব্লক ভাঙন আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর বারো কিলো বাদের ভিতরে দশ জায়গা ঢসকে গেছে বা দাবিয়ে গেছে ওলা খরিয়া নিচে নামিয়ে দিতেছে ওইটাতে আবার চোখ দাবিয়া যাইতেছে বাড়িঘর ঘর যাইতেছে

অবৈধভাবে যারা বাল উত্তোলন করছে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি তাদেরকে আমরা ইতিমধ্যে অফিস থেকে শক্তভাবে চিঠি ইস্যু করেছি আইনগত ব্যবস্থা নিতে বেড়ার মোহনগঞ্জ থেকে রাখসা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এ বাঁধটি বসে এনেছে ভয়াল আগ্রাসী যমুনাকে রক্ষা করেছে পাবনা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণবাদ কৈটোলা পাম্প হাউস নাকালিয়া ও মোহনগঞ্জ নৌবন্দর আর বেড়া উপজেলা সদরসহ কয়েকশো গ্রামকে উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা